আল্লাহ আব্দুল আলামিন বলেন ইয়ামালা আয়ং ফাউমা লউওয়ালা বানুন একটা দিন আসবে সময় আসবে এই দিন সময়ে সম্পদ এবং সন্তান বিশেষ করে ছেলে যারা সম্পদের কারণে গৌরব করে নিজের অনেকগুলো ছেলে আছে এই জন্য খুব গৌরব করে আল্লাহ বলছেন সম্পদ এবং ছেলে বেটা এইটা এমন একটা সময় আসবে দিনে আসবে যে দিনে এগুলা কাজে আসবে না হা যদি কেউ একটা পরিচ্ছন্ন দিল নিয়া সেরেকের থেকে পবিত্র রিয়া লৌকিকতা এগুলোর থেকে পবিত্র এরকম কলবার দিল নিয়া যদি কেউ আল্লাহর দরবার উপস্থিত হতে পারে ইনশাআল্লাহ এই কলবে সালিম তার উপকারে আসবে এই যে ফয়াকাম দিন যে ইসলামী সংগঠন দিনের ফয়গাম উম্মতের কাছে পৌঁছানো মনে হয় যেন এই মানসিকতার থেকেই সংগঠনের দিন আমাদের কাছে কি চায় এই কথাগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্যই এইখানে নবীন প্রবীণ মিলাইয়া হজরত আলামের সংগঠন পয়গামে দিন ইসলামী সংগঠন আল্লাহর দিনের পয়গামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কলব নিয়ে আলোচনা করা দিল্লিয়া নিয়ে করা সারা দুনিয়া দেমাগের পিছনে মেহনত করে ব্রেনের পিছনে শরীরের পিছনে মেহনত করে শরীর চর্চা দেমাক চর্চা ব্রেন চর্চা এগুলো নিয়ে পরিশ্রম করে যেই পরিমাণ পরিশ্রম আমরা শরীরের পিছনে করি শরীরের পিছনে যে পরিমাণ পরিশ্রম করি ব্যায়াম ট্যায়াম এই দেখেন আল্লাহ বলছেন জমাতের সহিত ফজরের নামাজ হওয়ার জন্য আমরা আল্লাহর কথা শুনি না রসুলের কথা শুনি না ডাক্তার বলছেন সকালে এক ঘন্টা হাঁটতে হাঁটতে হবে এটা কিন্তু আমরা শুনি এই জন্য আমি বলি ফাঁকে ফাঁকে মানুষ শরীরের পিছনে যে পরিমাণ পরিশ্রম করে এর যদি ষোলো ভাগের 1 ভাগও কলবের পিছনে মেহনত করতে প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা জনায়েদ বাগদাদি হয়ে যায় আম্বিয়া انبیاء আলাইহিস সালামের মوضوعে বহাস হযরত انبیاء আলাইহিস টার্গেট বেশি কলবের পিছনে মেহনত করা পরিশ্রম করা কলবে সালিম ব্যতীত কলবের মধ্যে দিলের মধ্যে জামিলা আছে এই দিল নিয়ে আল্লাহর কাছে গেলে তারা খাবে কথা কয় না আমার কোন আবাদতে মকবুল হবে না যদি আমার কলবটা যদি নাকি ঠিক না হয় শুদ্ধ বাংলা বলার মতো আমার কাছে যোগ্যতা নাই কলবার দিল যদি আমার ঠিক না হয়

অমান শ মাই ৰ ই ফাকাত আশৰাকা অমান তা আশরাকা আল্লাহৰ হাবিব পালে নামাজের মাত্ৰ গুরুত্বপূর্ণ এবার পড়ছে সে ঠিক আছে কিন্তু কলবে সমস্যা সমস্যা হইল রিয়া এটা দিলের সমস্যা এটা বুঝা যায় না এটা আল্লাহ জানেন নামাজের গুরুত্বপূর্ণ হেফাজত কিন্তু সমস্যা কলবে দিলে হুজুর বলেন এটা তার নামাজ হইলো না এটা সেরে খেলো কথা কয় কি হইলো রোজার মতো গুরুত্বপূর্ণ হেফাজত কিন্তু এটা মালিকের জন্য হলো না কলবের মধ্যে জামিলা মানুষকে দেখাইবার জন্য সে করলকারত এর মধ্যে লৌকিকতা দান খায় মতো গুরুত্বপূর্ণ আপাদত এর মধ্যে লৌকিকতা মানুষকে দেখানো এ মানসিকতা কলবে সমস্যা দিলে সমস্যা

হিজরতের মতো গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে এটা জল্লা এটার মধ্যে কোনো বেনিফিট নেই আর যদি নিয়ত ভালো হয় তো ভালো মূল কথা হইল আমাদের মূল মেহনত হবে কলবের পিছনে কিসের পিছনে দিলের পিছনে দিল হলো বাদশার মত। দিল যেদিকে ঝুঁকে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ওইদিকে দিকে ঢুকে ঝুঁকে দিলে যখন নামাজ পড়ার মানসিকতা আসবে হাত পা নড়া চড়া শুরু করবে পাও দিয়ে মসজিদে যাইতে মনে চাইবে মুখ দিয়ে আল্লাহর কালামের তালাবাদ করতে মনে চাইবে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইতে মনে চাইবে কারণ দিল ঠিক হয়ে গেছে কি ঠিক হয়ে গেছে বলেন না দিল দিল অন্তর তো দোস্ত আবাব আল্লাহ আমাদেরকে কলবে সেলিমের জন্য মেহনত আর পরিশ্রম করার তৌফিক দান করেন হুজুর বলছেন শরীরের মধ্যে একটা টুকরা আছে গোস্তের এই টুকরাটা ঠিক পুরো শরীর ঠিক ঠিক আর এইখানে যদি গন্ডগোল হয় পুরো শরীরের মধ্যে গন্ডগোল এটা আধ্যাত্মিক লাইনে যেমন জাগতিক লাইনও তেমন যেটাকে এখনকার বাসা হার্ট বলে হার হার্ট ঠিক পুরো শরীর ঠিক 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 বেঠিক পুরো শরীর বেঠিক কলবের পিছনে আল্লাহ আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন আপনারা আল্লাহর অস্তে মনে কষ্ট নিয়েন না আসলেই আমার পেরেশানি আছে অনেক দূরে এবং অন্য কোন মেহমান নেই এজন্য জন্য আল্লাহর আপনারা আমাকে রক্ষ দিয়ে দিলে আরো অন্তত কমপক্ষে চার পাঁচ ছয় জন মেহমান আছে ওনাদের থেকে আপনারা কথা শুনবেন এর মধ্যে প্রায় সব মানুষ উপরের আরো মেহমান আরো মেহমান প্রায় সব সহায়বে ওনাদের থেকে আপনারা এই লাইনে কথা শুনবেন আল্লাহ আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তহফিক দান করেন আর আমি ওজুর খাই করতেছি আবারও যে আমার এই তারাহুরার জন্য বিরক্তি বোধ না করলে এটা আমার জন্য ভালো হয় আর বদ দোয়া দিয়ে না দোয়া করেন আল্লাহ যেন দিনই খেদমত গুলোকে অব্যাহত গতিতে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন ইসলামী সংগঠনকে আল্লাহ দিনের পয়গাম উম্মতের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ